हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो एवं निजेदेर अनेक ख्याल राखछो। आमार चैनलेर फूड कर्नारे तुम्हारा सबाई के स्वागत। आजकेर भिडियोते आमी तुम्हारे साथे शेयर करब किभावे बाड़ीतेई तुमी खूब सहजेई सुस्वादु सिंगाड़ा बानाबे। चलो तबे देखेनी एई अति सहज रेसिपिटा। प्रथमे एकटा बोले आमरा एक कप मतो मयदा निये नेब। एबारे एर मध्ये दिए देब एकटुखानि नुन, अल्प एकटू चीनी एवं एकटुखानि खाबार सोडा बा बेकिंग सोडा। एबारे एर मध्ये मिशिए देब 2 टेबिल चामच रिफाइंड अएल। एबारे खूब भालोभावे एगुलोके मयदार साथे मिशिए नीते हबे। ভালোভাবে মিশে গেলে দেখতে পাবে এরকম মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবার এটাকে ভিজা কাপড় দিয়ে অন্তত 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর একটা শুকনো কড়াইয়ে 2 শুকনো লঙ্কা এবং একটু সাদা জিরে দিয়ে ভেজে নিতে হবে, অবশ্যই কিন্তু তেল ছাড়া। এবার এগুলোর সাথে আমরা একটুখানি কালো জিরেও দিয়ে দেব। তারপর সবগুলোকে একসাথে আমরা ভালো করে গরম করে নেব। এবারে এই শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরেকে একটু ক্রাশ করে নিতে হবে। এই মশলাটা ঘরে বানিয়ে রেখে দেওয়া যেতে পারে। এটা যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদ একটু অন্যরকম হয়ে যায় এবং ভালোই লাগে। এবারে আমি এক টুকরো আদা এবং একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, এটা তোমার স্বাদ মতো। এই দুটোকে কেটে নিয়ে ভালো করে আমি ক্রাশ করে নেব, ঠিক এইভাবে। এরপর কড়াই গরম করে আমি তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব খোসা ছাড়ানো চিনে বাদাম, আর্ধেক করে নিয়েছি দেখো। তারপর এটাকে ভালো করে আমি ভেজেও নেব। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখব। এবার সিঙ্গারার পুরটা বানানোর জন্য তেল গরম করে তার মধ্যে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব এবং তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এগুলো একটু ভাজা হলে তার মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া আলুকে এভাবে চটকে দিয়ে দেব। তুমি চাইলে পিস পিস করে কেটেও দিতে পারো। এবার এগুলোকে একসাথে আমি কিছুক্ষণ কড়াইয়ে ভালো করে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো এবং স্বাদমতো গরম মশলা। তারপর একটু নুন দেব। মশলাগুলো খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে মিশিয়ে দেব একটুখানি জল। জল দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে এবং আলুটার সাথে মিশিয়ে নেব। এরপর এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনাবাদাম। চিনাবাদামগুলো দেওয়ার পরেও খানিকক্ষণ এটাকে রান্না করতে হবে। এবারে লুচির থেকে একটু বড় লেচি করে ময়দাটাকে আমরা বড় করে লম্বা করে বেলে নেব। গোল করে কিন্তু না, একটু লম্বাটে হবে বেলাটা এবং যেন ইভেন হয় সবটা। এরকমভাবে বেলে মাঝখান থেকে আমরা এটাকে দুটো ভাগ করে নেব ছুরি দিয়ে কেটে। তারপর একটা ভাগ নিয়ে তার মধ্যে কাটা দিকটাতে জল লাগিয়ে দুটো দিক আমরা মুড়ে দেব। খুব ভালো করে চেপে চেপে আমরা মুড়ে দেব যেন খুলে না যায়। এবারে খিলিগুলোকে নিয়ে তার মধ্যে আমি একটু একটু করে পুর ভরে নেব। দেখতে পাচ্ছো পুরটা ভরা হচ্ছে। ঠিক উল্টো করে নিয়ে চারিপাশে ওপরের অংশতে আমি লাগিয়ে নেব আরেকটু করে জল। তারপরে এভাবে চিপে চিপে এটাকে বন্ধ করে নিতে হবে, কোনোভাবেই যেন খোলা না থাকে, তাহলে ভাজতে গিয়ে কিন্তু খুলে যাবে। এইভাবে বানিয়ে নেব। এবারে কড়াই গরম করে তার মধ্যে আমরা বেশ খানিকটা রিফাইন্ড অয়েল ঢেলে নেব। তোমরা জানো সিঙ্গারা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়, তেল কিন্তু বেশি গরম করবে না, মোটামুটি গরম হলেই তার মধ্যে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেবে।
এভাবে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। ঠিক এইভাবে আমরা সিঙ্গারাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে সুস্বাদু সিঙ্গারা। এটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব সহজ একটা রেসিপি। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক করবে এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।